সুন্দর, সাউন্ড সিস্টেম খুব সুন্দর, তুলনা হয় না। বন্দনা গান আমি গাইলাম, সারা রাত যদি আমি বন্দনা গান করি বাবা বন্দনা গান শেষ হবে না। আমি ছোট্ট করে আমি বন্দনা শান গাইলাম। তবে আজকের পালা কমিটির যেটা আদেশ, হ্যাঁ, সে আদেশ অনুযায়ী কাজ করতে হবে বাবা, তাছাড়া তো টাকা দিবে না। তবে আজকের পালা, এই পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষকে কাল হাসরে আমার দয়ের নবী, আমার কুলকায়নাতের নবী, আমার সারিজাহানের নবী সুপরিশ না করা পর্যন্ত কোনো পুরুষ লোক জান্নাত পাবে না। আর এই পৃথিবী যত মহিলা আছে মা গো, আমার বংশের পাশে যারা মা বোন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা আমি আগেই বলছি। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। এই পৃথিবীতে যত মহিলা আছে রে, কাল হাসরে মা ফাতেমার সুপরিশ ছাড়া একটা মহিলা জান্নাতের দরজায় যাইতে পারবো না। সে নারীটার নাম কে? এই মাটার নাম পবিত্র কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি, নারী কুলে শিরোমণি বেহেস্তে রমণী, যে হবে নবীর নন্দনী, যার হাতে আটটা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মা ফাতেমার মতন সুন্দরী নারী আর পৃথিবীতে কেউ ছিল না, অপূর্ব সুন্দর ছিল মা ফাতেমা বেহেস্তে রমণী, নবীর কলিজার টুকরো মেয়ে। মা ফাতেমার বাম হাতে যে রূপ ছিল, এই রূপ আল্লাহ পৃথিবীতে কোনো নারীর দেয় নাই, তবু মা ফাতেমা কোনোদিন মানুষকে দেখে অহংকার করে নাই। আর এখন আমার মা বোনেরা বাবা হয়তো চামড়াটা একটু ধলা, যেমন তেমন মানুষ দেখে মুক্তি আন্দর ভেন্দর করে। মা গো, কাল হাসরের অহংকার ব্যক্তিকে মা ফাতেমা কখনো সুপরিশ করবেন না। তাহলে সেই মায়ের কথা আজকে এখানে হবে, সারা রাত গান গাবো এখানে। হাজি গাজি মুন্সি মৌলবি হাবেজকারি থাকতে পারেন, আপনারা হাদিস কোরআন নিয়ে বয়ে থাকেন, আমি কোরআন থেকে গান গাবো। কোরআনের বাইরে একটা কথাও আনোয়ার সরকার বললি জিব্বে কাটে থয়ে যাবো আমি স্টেজের মধ্যে। এই জগৎ জননী মা ফাতেমা, যার নামটা কোরআনে বলছেন খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলে নামে ডুরি, নারী কুলে শিরোমণি বেহেস্তের মণি, নবীর নন্দনী যার হাতে আটটা বেহেস্তের চাবি। মা গো, মা উনি ছিলেন রোহিণীর জগতে, আল্লাহ নিজের সিংহাসন থেকে মা ফাতেমা তিনবার মা বলে ডাকতো। তা মা বোন বসে আছেন গো, এই পৃথিবীর কোন নারীকে আল্লাহ মা ডাকে নাই, প্রথম আল্লাহ মা ফাতেমাকে তিনবার মা বলে ডাকছেন। আল্লাহ কয় মা, মা, মা গো। মা ফাতেমা থত্তর করে কেঁপে উঠলেন, কয় মাবুদ গো, বারিলাহি, তুমি জগৎ সৃষ্টিকর্তা, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি যে প্রভু, তুমি আল্লাহ আমাকে মা কয়ে ডাকলা, আমার কি হবে? আল্লাহ কয় মা, তুমি হবা সে কুদরত কামনে। ও মা কইতাছে মাবুদ কয় আপনারে জানাই, খালি তো কুদরত কামনি হলে চলবে নাই, মাবুদ গো আমার কি হবে, আপনি মাবুদ আমাকে দেন গো বলি যাই। আল্লাহ কয় মা, আমি তোমার উপর এমন একটা সুরা নাজেল করব তোমারে জানাই, এই পৃথিবীতে আমার যত নবী আসবে যত বান্দা বান্দি আসবে, তোমার ওই নাম ছাড়া কারো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। সঙ্গে সঙ্গে মা ফাতেমার উপর সুরা ফাতিহা নাজিল হয়ে গেল। কোরআনের মা হচ্ছে সুরা ফাতিহা, এই সুরা ফাতিহা ছাড়া কি কারো ইবাদত হবে বাবা? কখনো হবে না। তাই মা খুশি হয়ে গেল, মাবুদ কয়, আল্লাহ কয়, মা গো আর তোমাকে রোহিণী জগতে থাকা যাবে না, এই মুহূর্তে তোমাকে মানব কুলে জন্ম নিতে হবে। ওরে ফাতেমা কইতাছে মাবুদ গো, আমি যে তোমার রোহিণী জগৎ ছেড়ে তোমার মানব কুলে জন্ম নেব, মাবুদ আমি কার গর্ভে জন্ম নেব, আমি কার কোলে জন্ম নেব, আমি তো এমন ভালো মা দেখতেছি না। আমার আল্লাহ কইতাছে মা গো, মা আমি তোমাকে সাত দিন সময় দিলাম, তুমি আমার পৃথিবী ভ্রমণ করে দেখো, যে নারীর গর্ভটা পবিত্র আছে মা, সেই পবিত্র মায়ের গর্ভে তুমি ধারণ করো। আর মা ফাতেমা রুহাইনী বাসা সাত দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে, শোনো প্রাণের ভাই, এই পৃথিবীতে যত নারী ছিল, শোনো মুসলমান, আজ থেকে 1400 হিজরি আগের কথা, 1400 হিজরি আগের কথা, মা ফাতেমা পৃথিবী ভ্রমণ করে দেখছে, এই পৃথিবীতে তো নারী ছিল রে, সমস্ত নারীদের গর্ব ছিল নাপাক। তাহলে বাবা মুসলমান যারা মুমিন আছেন একটু হিসাব করে দেখেন তো, আজ থেকে 1400 হিজরি আগে যদি মা বোনের গর্ব নাপাক হয়ে থাকে, তাহলে এখনকার মায়ের গর্ব কি পাক আছে? নাই। তাই মা গো,
মা ফাতেমা কোন নারী, আপনারা কোন নারী? মা মা ফাতেমার দিকে একটু লক্ষ্য করবেন, তালে বুঝতে পারবেন। নামাজ রোজা হজ জাকাত কালেমা জাতি পড়েন মা। মা ফাতেমার উপর যদি মহব্বত না থাকে, আমার নবীর উপর যদি প্রেম না থাকে, আপনার হজ জাকাত নামাজ রোজা টোকলা বান্ধে জাহান্নামে রওনা হয়ে যাবেন। আগে মা ফাতেমাকে মহব্বত করতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? নিজের পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। তাই আল্লাহর কাছে যায় কয় মাহবুদ গো, এ পৃথিবীর যত নারী আছে তোমার, সমস্ত নারীদের গর্ব না পাক। আল্লাহ কয় মা গো, তোমাকে আরো তিন দিন সময় দিলাম মা, তুমি যাও আমার পৃথিবীর মাঝখানে তুমি খুঁজে দেখো। আরে কি বলি বা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, মা ফাতেমা তো পৃথিবীর মাঝখান চেনে না রে এখন। আমার আল্লাহ বলতেছে মা গো মা তোমার জানাই, মা তুমি এবার দেখবা যেখানে আমার আরশের ছায়া পড়বে ওটাই আমার পৃথিবীর মাঝখানে হবে। ওরে আরশের ছায়া পৃথিবীতে কোথায় পড়ে বাবা? মুসলমান কি বলতে পারেন? আরশের ছায়া পড়ে কাবা ঘরে, এই কাবা ঘরটা পৃথিবীর মাঝখানে। মা ফাতেমা কয় মাহবুদ গো, এটাই তো তাহলে পৃথিবীর মাঝখান বলে হামা, এই কাবাটাই আমার পৃথিবীর মাঝখান যেখানে আমার আরশের ছায়া পড়ে। আমার শোনো বন্ধুগণ, আউলা মানুষে বাউলা মানুষের আউলো কথা না বললে হয় প্রাণে ব্যথা। ও মায়েরা, এই যে এখন ডিজিটাল যুগের ফকিরেরা বাড়িতে আসে, আমার নবী দুটা জিনিস ঘিন্না করে গেছে। প্রথম ঘিন্নাটা সেটা হচ্ছে ভিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষে। এখন যে ফকির বাড়িতে এসে বলবি মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসুলাল্লাহ, ওই ফকিরকে ভিক্ষে দেবেন না। ওই ফকিরকে ভিক্ষে দিলে গারিস্তর পরিবার জাহান্নামে যাবে, তারপর ওই ফকিরের চোদ্দ খান্দান জাহান্নামিতে যাবে। এই ফকির বাড়ি বাড়ি নবীকে বিক্রি করে রাখাইল। যে ফকির এসে বলবো মাগো আমি একটা সোয়ালি মা, আল্লাহর রস্তে আমারে কিছু দান করো, যে আল্লাহর রস্তের কথা বলবে তাকে দান করা যায় যাচ্ছে মা। আর নবী ঘিন্না করছে ভিক্ষাকে, কিন্তু ওই ফকিরেরা এখন ব্যবসা শুরু করিয়া দিছে। তাই মা ফাতেমা গো ফকর নিবাসে গায়ে একটা বোরখা দিয়ে গ্রামের মধ্যে মা ফাতেমা ভিক্ষের ছলনায় ঢুকতাছে। এই বোরখার কথা বলতে আমার একটা হাদিস মনে হয়ে গেল, শোনো বন্ধুগণ। পরশু দিনের আগে দিনে একটা হাদিস দেখলাম এই বোরখা সম্পর্ক। মা ফাতেমা বোরখা পরত, এখন আমার কি মেয়েরাও বোরখা পরে কি বাবা? মা ফাতেমা যে বোরখা পরত ওইটা ছিল ইসলামের পোশাক, ওইটা ছিল শরীয়তের পোশাক, ওই কাপড়টা খুব ঢিলা ছিল, ওর মধ্যে না হলে 15 জন মানুষ যাওয়া আসি করা যেত। দাদুবি মাফ করবেন বাবা, আমার কিন্তু মুখ খুব খারাপ। আর এখন আমার কি মা বোনেরা বোরখা পরে, আগমকও ফিটিং পাশমকও ফিটিং, যুবক যুবক ছেলেবেলে দেখে কয় ইস কি গেল রে। কোন যুবক যদি মাইয়া দেখে কয় কি গেল রে, ওই নারী 14,000 বছর যদি ইবাদত করে ওই নারীর ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করবেন না, কোন নাউজ বিল্লাহ। তাই মা বোন মনে সেনে পাপ আর মায়ের সেনে হচ্ছে বাপ। সারা জলম আমরা ওয়াজ করাই খেলে ওই একটা কথায়, নামাজ পড়ো নামাজ পড়ো, এটা হারাম ওইটা হারাম। এ হারামের দোকান এত খুলছেন কে? শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে যত শিক্ষা তার উপরে পীরের দিককে। আমার আল্লাহ বলছে হে মানুষ যদি সুশিক্ষিত, সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চাও তুমি চীন দেশে যাও, তবু তুমি সুশিক্ষায় শিক্ষিত হও। তাই মা মনে সেনে পাপ, মায়ের সেনে পাপ আমি সবারে জানাই। আজকে আমার কথায় হয়তো কিছু কিছু মা বোন মনে মনে খুব রাগ হয়ে গেছে, মনে মনে কইতেছে বাবাই যাওরো কুত্তে ধরে নিয়ে আসছে। মাগো আনোয়ার সরকারের একটা কথা যদি ধরে রাখতে পারেন, আপনাকে এই কালো ভালো কালো ভালো পর্দা হন। মা ফাতেমা কেমন, মা ফাতেমা কি করছে আর আপনারা কি করতেছেন একটু পরে টের পাবেন। ও মা এই দিন দিন নয় গো, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, সেদিন কই যাই বা মা। একটা গান আমার মনে হয়ে গেল বাজান রে, এই পৃথিবীর যদি কোনো দুঃখ বেদনা থাকে সেটা একমাত্র বাউলদের মধ্যে আছে। একমাত্র বেশি কষ্ট দুঃখ করে গেছে আমার নবী আর নবীর উম্মত ত্যাগের মধ্যে যারা বাউল জগতে। সন্ধ্যায় আমি বন্ধ করিলাম, আর মা ফাতেমার কথাগুলো এখন আমি তুলে ধরিলাম। মা
সামদেশে চলে গেলেন। সামদেশের একটা রাজা ছিল, মাইয়া মানুষ, নাম ছিল তার বিবি খাতিজা তোল কবরা আনহা। খাতিজার বাড়িটা ছিল সাততলা বাড়ি। আরে খাতিজার গেটে যা মা ফাতেমা ফকরনি ডাকের সারা দেয়, ওরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। তাই মা খাতিজার বাড়িতে একটা দাসী ছিল, নাম ছিল তার সৈদা দাসী। ভোগালের সাথে যন্ত্র সাউন্ডই বেশি হয়ে গেল, ভোগাল যন্ত্র সাউন্ড যদি থাকে 100, আমি যেটা গান গাবো এটা থাকতে হবে 250। আরে তখন বাড়ির ভিতরে একটা দাসী ছিল, নাম ছিল তার সৈদা দাসী, শোনো প্রাণের ভাই। আরে সৈদা দাসী ফকরনি ডাক শুনে একসার চালার একটি মোহর নিয়ে যা, ফকরনিকে দেয় নাও মা ভিক্ষা নাও। তাই মা ফাতেমা ভিক্ষার চালগুলো নাড়া দেয়, কয় মা, মা গো আপনি কে বাড়ির কোনো মালিক? বলে না। বলে মা আমি কোনো দাসী বান্দির হাতের ভিক্ষা নেই না, একমাত্র বাড়ির মালিক ছাড়া আমি কারো হাতের ভিক্ষা নিব না। ওরে তখন মা সৈদা দাসী এবার দেখো ফাতেমার কথা শুনে বড় রাগ হয়ে গেল, আস্তে আস্তে সাততলার ওপর যায়, যায় দেখে বিবি খাতিজা দাস দাসী নিয়ে বড় ব্যস্ত ছিল। ওরে সৈদা দাসী খাতিজা কই মা গো মা তোমার জানাই, জীবনে বহুত রকমের ফকরনি দেখছি মা, আজকে এমন একটা বোরকাওয়ালা ফকরনি আসছে, এরকম ঢঙ্গের ফকরনি আল্লাহর পৃথিবীতে কোথাও দেখলাম না। কিন্তু মা গো সে বলে কোনো দাসী বান্দির হাতের ভিক্ষা নেবে না, একমাত্র বাড়ির মালিক ছাড়া কারো হাতের ভিক্ষা নেবে না। ওরে কথা শুনে বিবি খাতিজা তখন রাগ হয়ে গেল, পাশের চালার পাঁচটি মোহর হাতে নিয়ে সাততলায় থেকে নিচতলায় নামিল। প্রথম গেটে আসতে মা ফাতেমা ফকরনি খাতিজাকে সালাম ও পৌঁছায়, সালাম দিয়ে কয় মা গো মা আপনি কে বাড়ির মালিক হয়? কয় মা গো আমি তো মালিক না, মালিক সৃষ্টিকর্তা, আমি তার কর্মচারী মা। ওরে তখন এবার ফাতেমা বলতেছে মা গো মা আমি তো সব চাল টাকা ভিক্ষা নেব না। বলে ফকরনি তুমি কি ভিক্ষা চাও? ওরে তখন ফকরনি বলতেছে মা আমি বড় অতি দরিদ্র, আমি বড় অসহায়, আমার একটু জায়গার প্রয়োজন মা, আপনি কি আমাকে দয়া করে একটু জায়গা ভিক্ষা দিবেন? ওরে খাতিজা কই ফকরনি তুমি মানুষ চিল্লা না, আমি একমাত্র নবীর কলেমাকে বিশ্বাস কইরা সমস্ত ধন আমি বিতরণ করছি, তাই তোমার কতটুক জায়গা লাগবে তুমি বলো, আমি চাইলে সমস্ত জায়গা তোমাকে আমি দান করে দিব। ফকরনি কয় মা গো মা ও মা আমার এত জায়গা লাগবে না গো মা, ও মা আমি আপনার উদুর ভিক্ষা চাই, আমি আপনার গর্ব ভিক্ষা চাই, আপনি কি দিবেন না? খাতিজা কয় ফকরনি ভণ্ডামি থর জায়গা পাইলা না, তুমি কি জানো না পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না এমন 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম, 84টা জনি ভ্রমণ করে আমাদের এই মানব জনম হসে। ফকরনি রে তুমি কি জানো এ মানব জনম হওয়ার পর আর কি জনম হবে? ওরে ফকরনি কইতাছে মা গো মা ও মা জনম হবে কি না আমি তাও জানি না, তবে আমার একটা ডুগুমিন আছে মা। খাতিজা কয় কি ডুগুমিন? ওরে মা ফাতেমা গো তখন মাথা রক্ষার বোরকা ফেলে দিল, দেখে মাথাটা বেলের মতন ছোট আর অনেক বড় একটা চুলের খোপা, চুলগুলো কালো মেঘের মতন, ডানে মোড়ে সেতিতে 5টা সাদা চুল। ওরে ফকরনি কয় মা গো দেখেন তো আমার মাথায় কয় রঙের চুল? খাতিজা বলতেছে ফকরনি তোমার মাথায় 2 রঙের চুল। ফকরনি কয় মা যদি আমি তোমার গর্ভে থেকে জন্ম করি এই 5টা সাদা চুল নিয়ে আসবো, আর যদি 5টা সাদা চুল আমার মাথায় না দেখেন আপনি আমাকে গলায় টিপে মারবেন। ও মা আপনি কি আমাকে উদুর ভিক্ষা দিলেন? মা ফাতেমা হাত মা খাতিজা হাত বাড়ায় ডাকে ফকরনি আয় রে যায়, আমি তোকে খাস দিলে উদুর ভিক্ষা দিলাম। মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে মোলাকাত করতে মা গো মারা বোরকার মধ্যে থেকে মালি মূল গায়েব হয়ে গেল, খালি বোরকার সরজমিনে পড়ে থাকলো। মা ফাতেমা বেহুশ হয়ে, মা খাতিজা বেহুশ হয়ে গেল, এটা কেমন দৃশ্য দেখলাম। নবী আমার বাড়িতে আসলেন রাত 12টার সময়, খাত ফাতেমা বলতেছে হুজুর গো, এবার খাতিজা বলতেছে হুজুর গো,
আমার আজকে এমন একটা দৃশ্য হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী খাদিজার মুখ চিপিতে ধরে কয়, খাদিজা তোমার মতন ভাগ্যবান নারী আর কেউ রইল না। আল্লাহ যাকে মা বলে ডাকছেন, বেহেস্তের সন্তানী মা ফাতেমা, খাতুনি জান্নাত ফাতেমা, সেই কুদরুত কামনী মা ফাতেমা তোমার গর্ভে আজকে ধারণ করছে। ওরে এক মাসের কালে মা জানে কি না জানে, দুয় মাসের কালে ভাই নোকের কানে কানে। এটা কিন্তু মায়ের জাতের অভ্যেস, গরদ থেকে আছে। মায়ের দুই তিন মাস হলে জানাজানি হয়ে যায়। তিন মাসের কালে সন্তান কেবল রক্ত দলা হয়। এই মুসলমান আমার কথা মন দিয়ে শোনো, কোরআন শরীফে আল্লাহ বলছে, মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু। আল্লাহ কইছে, বান্দা বান্দি গো, আগে তুমি তোমাকে চেনো, তারপর তোমার রবকে চিনতে পারবা, আর রবকে না চেনা পর্যন্ত কিয়ামত পরমানে আমার জান্নাতে যাইতে পারবা না। যার জন্য আল্লাহ বলছে, মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু, তুমি তোমাকে চিনতে হবে। তুমি যে সরোয়ার কবির, তুমি যে সরোয়ার, তোমার মধ্যে আর একটা সরোয়ার আছে, তাকে আগে চিনতে হবে। আর তাকে চিনতে গেলে তোমাকে ইসলামের দিকে ভর রাখতে হবে, ইসলামের শিক্ষা নিতে হবে। আরে চার মাসের কালে সন্তান হারে মাংস নাই, আর পাঁচ মাসের কালে দেখো পানশলি খেলাই, ছয় মাসের কালে দেখো ছয় রিপু পাই, সাত মাসের কালে নারীক সাত রে খাওয়ায় খায় না ভাই। হয়তো এই সাগাটা থানার মায়েরা খায় না, আমাদের বগুড়া জেলার পোয়াতিরা খায়। সাত মাস যখন হবে, ওই পোয়াতি মা হাসেলের মাটি আংরা সাউ কুত্তর মতন গাছা জিরে সামনে আসে ওটাই খায়। ওরে আট মাসের কালে দেখো আট কুটুরি পায়, নয় মাসের কালে দেখো নয় দরজা খোলা। এই জন্য মানব দেহে নয়টা দরজা আছে, মুসলমানের সন্তান দেখো হাতায়া, মানব দেহে নয়টা দরজা আছে। দশ মাসের কালে মায়ের এক দরজা মারা। আরে মা খাতিজার যখন